আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটা অন্যরকম আর দারুণ মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মিষ্টি কুমড়া, ময়দা আর ডিম দিয়ে আমি দারুণ রেসিপিটা বানাবো, তাই আমার সাথে থাকুন শেষ পর্যন্ত। চলুন ভিউয়ার্স, তাহলে আমরা রেসিপিটি বানানো শুরু করি। এখানে আমি এরকম এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি। এখন এটাকে একটু ছোট ছোট টুকরো করে এভাবে ভিজিয়ে আর খোসা ছাড়িয়ে নিচ্ছি। উপরের চামড়ার বিচি ফেলানো হয়ে গেলে প্রতিটা টুকরা এভাবে স্লাইস করে ভাজির মতো করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে কুচি করে নিতে হবে। আমার সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ, মানে 1 কাপের 3/2 ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা বেজল পাতা। পাতাগুলোকে আমি এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। বেজলের পরিবর্তে যে কোনো হার্বস দেওয়া যাবে। সব কিছু আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার আমি আবারও সব উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। এগুলো ভাজার জন্য এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজার দরকার নাই। তেল গরম হলে আমি এরকম একটা চামচের সাহায্যে ডো থেকে অল্প অল্প করে নিয়ে পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশও এরকম ব্রাউন করে ভেজে নিব। আমার সবগুলো ভাজা শেষ। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর গোল্ডেন একটা কালার হয়েছে দেখতে। একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দর হয়েছে দেখতে। চলুন তাহলে খেয়ে দেখি। যে কোনো সস লাগিয়ে এটা খেতে পারবেন, অথবা এমনি এমনিও এটা খেতে অসাধারণ। সাধারণ মিষ্টি কুমড়া দিয়ে কি দারুণ একটা রেসিপি হয়ে গেল। বাসায় মিষ্টি কুমড়া থাকলে আজই ট্রাই করুন আর সবাইকে চমকে দিন। এতক্ষণ সময় নিয়ে এই দারুণ রেসিপিটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইকে ক্লিক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি বেল বাজিয়ে সাবস্ক্রাইব করবেন। এতে করে যখন আমি নতুন কোনো রেসিপি দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান হিসেবে সেটা চলে যাবে। আবার নতুন কোনো রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।